আসসালামু আলাইকুম ওরাকল টিউটোরিয়াল ইন বাংলার আজকে দেখব কমন এসকিউএল প্লাস কমান্ডস। আমরা এর আগে কিভাবে ওরাকল ইনস্টল করতে হয় এটা দেখছিলাম এবং আমরা জানি যে কিভাবে এসকিউএল প্লাসে যেতে হবে। তো আমরা এখানে রানে যাই, যে রানে যাওয়ার পর এই যে এখানে দেখাচ্ছে এসকিউএল প্লাসের লোকেশনটা। তারপরও আমরা এসকিউএল প্লাসে যাব, কিভাবে যাব? সি ড্রাইভ ওরাকল product 10.2 db1 bin, এই বিনের মধ্যে যাওয়ার পর এখানে এস প্রেস করলে এই যে এসকিউএল প্লাসটা আসতেছে, এটাকে ওপেন করলাম। ওপেন করার পর এখানে রান কমান্ডের মধ্যে একটা স্পেস দিব, তারপরে স্ল্যাশ দিব, তারপরে লিখব নো লগ। এটা দেওয়ার পর এই স্ক্রিনটা ওপেন হবে। এটা হচ্ছে এসকিউএল প্লাস সেশন, এটা হচ্ছে এসকিউএল প্লাস। এখানে দেখেন লেখা আছে এসকিউএল প্লাস। তো এটার জন্য আমাদের কিছু কাজ করে নিতে হবে, যেমন কুইক এডিট মোড এবং ইনসার্ট মোড এটা সিলেক্ট করা থাকতে হবে। লেআউট এখানে 2000 করা থাকতে হবে। এতে সুবিধা হবে কি, এগুলো আমি এখান থেকে কপি করে পেস্ট করতে পারবো, এটা হচ্ছে সুবিধা। এখান থেকে কপি পেস্ট করতে পারতো, এই জন্য এটা করা আর কি। তো এসকিউএল প্লাস কমান্ড আমরা আজকে শিখব। এটার জন্য প্রথম কমান্ড হইতে পারে ক্লিয়ার স্ক্রিন। স্ক্রিন ক্লিয়ার করলাম। এই ক্লিয়ার স্ক্রিনটাকে আমরা আরও সংক্ষেপে লিখতে পারবো CLEASCR, ক্লিয়ার স্ক্রিন। এভাবে আমরা স্ক্রিন ক্লিয়ার করতে পারবো। আরেকটা কমান্ড শো ইউজার, কোন ইউজারে আমি এখন কানেক্টেড আছি। যেমন কানেক্ট HR ওয়ারসেল, এখানে বলতেছে যে ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড। তাহলে আমরা সিস্টেম ইউজারে গেলাম, যাওয়ার পর লিখলাম শো ইউজার, ইউজার ইজ সিস, তার মানে আমি এখন সিসে কানেক্টেড আছি, এই জন্য শো ইউজার লিখলাম, সিস দেখাচ্ছে। এখন আমরা যেহেতু HR এ কাজ করব, সেই জন্য HR যে ইউজারটা এটাকে আমরা আনলক করে নিব। আনলক করবো কীভাবে? অল্টার ইউজার HR অ্যাকাউন্ট আনলক। স্ট্যাম্প দেওয়ার সময় আনলক করছে, অনেকে আবার করে না। alter user HR identified by HR, পাসওয়ার্ড দিয়ে দিলাম। HR এর পাসওয়ার্ড হচ্ছে HR grand DBA to HR, HR কে আমি DBA পারমিশন দিয়ে দিলাম, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন পারমিশন দিয়ে দিলাম। এখন HR এ কানেক্ট করি। যে কোনো কিছু দিতে পারবেন আপনি। HR এর পাসওয়ার্ড HR 11 দিলাম। ইউজার অল্টার্ড, যখন আপনি কানেক্ট করবেন কানেক্টেড, আবার চেঞ্জও করতে পারবেন এই কানেক্টেড। ক্লিয়ার স্ক্রিন ক্লিয়ার করলাম। তো এখানে কি কি টেবিল আছে এটা দেখার জন্য আমরা যে লিখতে পারি যে সেট লাইন্স করে নিলাম। সেট লাইন্সটা কি এটা আমরা দেখব। সিলেক্ট স্টার ফ্রম ট্যাবস, কোথায় আছি? HR, আর HR এর মধ্যে কিছু নাই দেখা যায়। স্কট টাইগার প্যারেট ওয়ারসেল, এখানে বলতেছে যে পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড দিতে বলতেছে, টাইগার। এখন আমরা এটা দেখলাম সিলেক্ট স্টার ফ্রম ট্যাবস দেওয়াতে এই টেবিলগুলো এখানে দেখাচ্ছে, তাই না? তো এই টেবিলগুলো যদি আমরা এটার স্ট্রাকচার দেখতে চাই, যে টেবিলগুলোর স্ট্রাকচার কি আছে, তাহলে আমরা দিলাম DSCRIB describe EMP, এটা হচ্ছে EMP টেবিল, আর এটা হচ্ছে EMP টেবিলের স্ট্রাকচার। EMP টেবিলটা মধ্যে কি কি কম্পোনেন্ট আছে যেমন এমপ্লয়ি নাম্বার ইএমপি নো এটা নাম্বার ডাটা টাইপ ইনেম এটা ভার্কেট টু ডাটা টাইপ তারপর হায়ার ডেট ডেট ডাটা টাইপ এভাবে করা আছে তো আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ডিসক্রাইব ইএমপি স্ট্রাকচার দেখার জন্য এটাকে আমরা এভাবে লিখতে পারবো ডিএসসি ইএমপি মানে 4 ডিজিট পর্যন্ত এট লিস্ট দিতে পারবো এই ডিএসসি ইএমপি এখানে একটা জিনিস দেখেন সেট লাইন্স 20000 এটা দেওয়ার পর যখন আমি ডিএসসি ইএমপি দিচ্ছি এটা কিন্তু ভেঙে যাচ্ছে তাই না এটা ভেঙে যাচ্ছে দ্যাট মিন্স এইদিকে কিন্তু জায়গা আসছে এই সাইডে এই যে এইদিকে চলে যাচ্ছে লাইন্স গুলো বাড়ায় দিচ্ছে দেখুন আমি যদি এখানে সেট লাইন্স 20000 দিয়ে সিলেক্ট স্টার ফ্রম ইএমপি দেই তাহলে দেখেন ডাটা গুলো এদিকে দেখাচ্ছে কিন্তু সেট লাইন্স যদি আমি 20 দেই 20 দেওয়ার পর দেখেন একটু ভেঙে যাচ্ছে তার মানে সেট লাইন্সটা হচ্ছে আপনার এই সাইডে রো ওয়াইজ এবং আরেকটা জিনিস দেখেন এখানে কিন্তু ব্রেকআপ হয়ে গেছে তাই না এখানে কিন্তু আবার হেডিংটা দিচ্ছে তাই না এই যে এখানেও ইএমপি নয় ইএনএম হেডিং এখানেও তাই দেখতে খারাপ লাগতেছে তাই না এটাকে যদি আমরা উঠাইতে চাই তাহলে আমরা দিব সেট পেজ সাইজ 100 এখন আগের কমান্ডটা চালাই নাই হয়ে গেছে হ্যাঁ এখন এখানে তো 14টা রো দেখাচ্ছে তাই না 14 রো সিলেক্টেড এখন এখানে আমরা সেট লাইন্স যদি 10 করি এবং তারপর এই কমান্ডটা দেই এবং সেট পেজ সাইজ 11 তো ভুল হয়ে গেছে সেট লাইন্স 20000 সেট পেজ সাইজ 10 এবং আগের কমান্ডটা দিলাম 10টার পরে একটা ব্রেক দিচ্ছে এটা হেডিং করতেছে 10টা কি এটা একটা 1 2 3 4 5 6 7 8 9 এবং এখানে আরেকটা গ্যাপ আছে না এটা সহ 10টা টোটাল 10টা এই 10টার পরে এখানে একটা ব্রেক দিচ্ছে তো এই ব্রেকটা দিচ্ছে কিন্তু এই সাইডে তাই না তার মানে আমি যদি পেজ সাইজ দেই তাহলে এটা ডিনোট করবে এইদিকে আর যদি লাইন সেট লাইন্স করি তাহলে এটা হবে এইদিকে দিস ইজ দ্য মেইন ডিফারেন্স তো সেট লাইন্স এবং সেট পেজ সাইজ এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয় তো আমরা যদি এটাকে এভাবে লিখি যে সেট লাইন্স 20000 পেজ সাইজ 100 এটা একটা ডিফল্ট কমান্ড যেটা দেওয়ার পর আমরা সিলেক্ট ফ্রম ইএমপি দিলাম অল সেট কোনো জায়গায় কোনো সমস্যা না একবারে আমরা এটা দেখতে পাচ্ছি আরেকটা জিনিস যে ক্লিয়ার স্ক্রিন করে দিলাম ক্লিয়ার স্ক্রিন করে দেওয়ার পর আমি এখানে স্ল্যাশ দিলাম শুধু স্ল্যাশ দিয়ে এন্টার দিলাম তার মানে স্ল্যাশ দিলে আগের কমান্ডটা এক্সিকিউট করবে দেখতে পারবো আমরা ভিউ করতে পারবো তার মানে আমাকে এটা বারবার আমাকে নিয়ে আসতে হচ্ছে না বা বারবার আমাকে লিখতে হচ্ছে না এই হচ্ছে সুবিধা পাচ্ছি তারপর এখানে আমরা আরেকটা কমান্ড দিতে পারি ইডিআইটি এডিট এডিট দিলে এখানে একটা এরর দিচ্ছে যে AFIEDT ডট বাফ এটা দেখেন তো আপনাদের কম্পিউটারে এটা আসে কিনা ইডিআইটি এডিট cannot create আচ্ছা এটা অপারেটিং সিস্টেমের সমস্যা তো এটাকে আমরা এডিট করে এটা এডিট করতে পারবো এইভাবে এডিট দিলে একটা টেক্সট ফাইল ওপেন হওয়ার কথা ওই টেক্সট ফাইলের মধ্যে আমরা এডিট করতে পারবো আচ্ছা আমি উইন্ডোজটা আরেকবার ইনস্টল করতে হবে এরপরে আসতেছে সাপোজ আমরা এখানে যে কমান্ডটা লিখলাম select star from emp এই ফাইলটাকে আমরা সেভ করে রাখতে পারবো save d/emp.sql আচ্ছা এখানে অলরেডি এক্সিস্ট বলতেছে এখানে emp123 দিলাম created file emp123.sql মানে এই ফাইলটা এখন ক্রিয়েট করলো তো ক্রিয়েট যে করলো আমরা একটু দেখে আসি যে কোথায় ক্রিয়েট করলো এই যে emp123.sql আর এখানে আমি ঢুকি ঢোকার পর দেখি যে অ্যাকচুয়ালি এটার অবস্থাটা কি নোটপ্যাড সিলেক্ট স্টার ফ্রম emp এখানে লেখা আছে হ্যাঁ এখানে সিলেক্ট স্টার ফ্রম emp লেখা আছে এই জিনিসটা সেভ করলো আসলে কি সেভ করলো ডাটাগুলো কিন্তু সেভ করে নাই সে এই কোয়ারিটা সেভ করছে হ্যাঁ এখন এই কোয়ারিটা যদি আমরা আবার এক্সিকিউট করতে চাই তাহলে এখানে দেব অ্যাম্পারসেন্ট মানে আমি ওই কোয়ারিটা কিন্তু এখন চালাচ্ছি অ্যাম্পারসেন্ট দিয়ে রান করতেছি এই যে রান করলাম এখন যদি মনে করেন অ্যাম্পারসেন্ট মনে থাকে না রান লিখলেও কাজ করবে ঠিক আছে তারপরে এটা রান করতেছি কি রান করতেছি যে কমান্ডটা ওই এসকিউএল ফাইলের মধ্যে লেখা আছে এখন এখানে কি লেখা আছে ইএমপি এখন ইএমপির জায়গায় আমি যদি এখানে ডেপ্ট করে সেভ করে রাখি ডেপ্ট করে সেভ করে রাখলাম তারপরে চালাইলাম সেভ হয় না নাকি সিলেক্ট স্টার ফ্রম ডেপ্ট Three, four দিলাম ডেপ্ট এই হচ্ছে আমাদের ডেপ্ট এটাকে যদি আমরা আবার সেভ করি এটার নাম দিলাম ডেপ্ট এটা অলরেডি এক্সিস্ট বলতেছে 1 2 3 দিলাম এখন আবার রান করলাম depth 1 2 3 তো এরপরে আসছে স্পুল স্পুলটা কি কাজ করে মনে করেন আমরা এখানে লিখলাম সিলেক্ট স্টার ফ্রম emp এরপরে দিলাম spool d/class 110 spool শুরু হয়ে গেল spool কি আমি বলতেছি ধরেন এখানে এই যে class 10.lst নামে একটা ফাইল ক্রিয়েট হলো এখানে আমরা একটু দেখি কি অবস্থা কিছু নাই আছে 0 কিলোবাইট এখানে 0 কিলোবাইট শো করতেছে এখন আমি এখানে লিখলাম সিলেক্ট স্টার ফ্রম ট্যাবস সিলেক্ট স্টার ফ্রম ইএমপি সিলেক্ট স্টার ফ্রম ডেপ্ট এই জিনিসগুলো লেখার পর আবার ক্লিয়ার স্ক্রিন করলাম ক্লিয়ার স্ক্রিন করার পর এই যে ফাইলটা এটা 508 কিলোবাইট হয়ে গেল হ্যাঁ তার মানে আমি প্রত্যেকদিন অফিসে আসব বা প্রতিদিন সকালবেলা যদি আমি কাজ শুরু করি প্রথমে স্পুলটা সেট করে দিলাম তারপর অনেক কাজ করলাম এবং যাবতীয় কাজগুলো এই ফাইলের মধ্যে সেভ হয়ে থাকবে স্পুল হয়ে থাকবে একটার পর সব এখানে স্টোর হয়ে থাকবে তাহলে আমরা বুঝতে পারবো যে সারাদিনে কি কি কাজ করছি সব এক জায়গায় যেহেতু থাকতেছে কোনো কিছু ভুলে গেলে এখান থেকে নিতেও পারতেছি আর স্পুলটাকে যদি আপনি মনে করেন না স্পুল করব না তাহলে দিবেন স্পুল অফ হয়ে গেল ওখানে আর সেভ হবে না এই হচ্ছে common SQL plus commands full of. এগুলো হচ্ছে টেবিল যেটার মধ্যে ডাটা থাকে টেবিলের মধ্যে কি থাকে ডাটা তো এখানে না দেখেন সেট লাইনস 20000 দেওয়ার পরে আমরা দিলাম সিলেক্ট স্টার ফ্রম ট্যাবস ট্যাবস মানে হচ্ছে টেবিল এখানে কি কি টেবিল আসছে তো এখানে ধরেন এই দেখেন ডেপ্ট ইএমপি বোনাস সেল গ্রেড এই কয়টা টেবিল এখানে আছে এটা হচ্ছে টেবিলের নাম কারণ এখানে দেখেন হ্যাঁ এটা স্কটের মধ্যে থাকবে কোথায় থাকবে স্কট স্কটের মধ্যে আছে আমরা এখন শহীদ সেট লাইনস 2000 আমি আবার দেখেন দেখেন সেট লাইনস আমি 10 করলাম হ্যাঁ এখন দিলাম সিলেক্ট স্টার ফ্রম ইএমপি এখান থেকে এতটুকু দেখেছে না এটা হচ্ছে 10 এইটুকু 10 যখন আপনি 20000 করবেন তখন এটা এই পর্যন্ত নিয়ে নেবে একদম শেষ পর্যন্ত নিয়ে নেবে 20000 জায়গা নিয়ে নেবে সে আপনার ডাটাগুলো শো করানোর জন্য মানে জায়গা বেশি হলে সমস্যা নাই কিন্তু কম হলে সমস্যা বেশি হলে সমস্যা নাই এখন যদি আমরা এখানে লিখি যে সেট লাইনস 20000 এবং তারপর সিলেক্ট স্টার ফ্রম ইএমপি এই দেখেন জায়গা নিছে কিন্তু আরো এখানে জায়গা আছে রাইট এইখানে এই যে জায়গা আছে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে এখানে একটা প্রপার্টি সেট করছি না হোয়াইট হ্যাঁ এখানে 2000 পর্যন্ত দেওয়া আছে তার মানে এটা যখন দিবেন তখন এই এটা এরকম পর্যন্ত যাবে এই পর্যন্ত যাবে আরেকটা জিনিস করতে পারেন যে এখানে যে প্রপার্টিস এই যে এখানে 300 আছে এখানে 3000 করে দিলেন এটা অনেক বড় হবে এই যে দেখি অনেক বড় হবে ঠিক আছে এটা হচ্ছে এসকিউএল প্লাস আমরা কিন্তু এসকিউএল প্লাস শিখতেছি এসকিউএল প্লাসের মধ্যে আমরা কমেন্ট গুলো লিখে লিখে কাজ করব দেখব ক্লিয়ার স্ক্রিন করলাম তো আমরা বুঝতে পারছি হোয়াট ইজ সেট লাইনস এটা ছাড়াও আরেকটা তো সেট পেজ সাইজ 100 সেট পেজ সাইজটা দেখেন এখানে যদি আমি 10 দেই এবং তারপর সিলেক্ট স্টার ফ্রম ইএমপি দেই তাহলে 10 লাইন পরে ব্রেক করবে এই যে এখানে ব্রেক করছে নতুন করে না তো পরেরটা আসতেছে এখানে তো 14টা রোই আছে টেবিলে কিন্তু 14টা রোই আছে কিন্তু 10 লাইন পরে এসে সে এখানে আবার হেডিংটা দিচ্ছে আর যদি আমরা এখানে সেট পেজ সাইজ 5 দেই বুঝছেন 5টা পর যদি আমরা সেট পেজ সাইজ 6 দেই এটা আপনি করে করে দেখবেন একটা একটা করে এটা হচ্ছে বেস্ট মেথড হচ্ছে এটা সেট লাইনস 20000 স্ট্যান্ডার্ড পেজ সাইজ 100 এটা করার পর আপনি যে কোনো কাজ করেন কোনো সমস্যা হবে না মানে একদম এট এ গ্লান্স আপনি একটা স্ক্রিনে তার মানে এখান থেকে এই পর্যন্ত 100টা ঘর যাওয়ার পরে আরেকটা হেডিং দেখাবে 100টা লাইন যাওয়ার পরে আর যদি আপনি সেট লাইন দেন তার মানে এটা এই দিক এই পর্যন্ত যাবে একদম শেষ পর্যন্ত যাবে কারণ এখানে তো যে টেবিলটা দেখাচ্ছে এটা তো ছোট এতটুকু কিন্তু আমরা যদি বড় কোনো টেবিল ধরেন 100টা কলাম আছে এরকম থাকতে পারে না সেক্ষেত্রে তো আমরা এখান থেকে মুভ করে করে এভাবে দেখতে হবে যে আসলে কি কি জিনিস আছে এখানে থাকতে পারে তো এই জন্য এই জিনিসটা করা আর কি রো কত কি 2000 রো তো আর থাকে না কোটি কোটি রো থাকে লাখ লাখ রো থাকে এটার জন্য তো আপনি এভাবে করে দিতে পারবেন না কারণ আপনি একসাথে লাখ লাখ রো দেখতেও পারবেন না ওটা দিয়ে বুঝতেও পারবেন না কিছু পারবেন ইজ ইট পসিবল হ্যাঁ 100 200 100 আমি দিছি 100 আপনি এখানে 100 জায়গায় এখানেও 20000 করে দিতে পারেন এখানেও দিতে পারেন, সমস্যা না। ওরাকল যখন আমরা ইনস্টল করি তখন ওই যে স্যাম্পল স্কিমা বলে না, ওখানে যখন আপনি ক্লিক করেন তখন এই স্কট এবং এইচআর নামে দুইটা স্যাম্পল স্কিমা প্র্যাকটিস করার জন্য আমাদেরকে দিয়ে দেয়। এটা দিয়ে আমরা এটা দেখতেছি, কারণ ডাটা তো থাকতে হবে, টেবিল তো থাকতে হবে, তাহলে আমরা প্র্যাকটিস করবো কীভাবে। এই জন্য ওরাকল নিজেই এটা দিয়ে দিছে যে এটা দিয়ে প্র্যাকটিস করো। এই দুইটা হচ্ছে একটা এইচআর আর একটা স্কট। তো এই হচ্ছে আমাদের কমন এসকিউএল প্লাস কমান্ড। এটা ছাড়াও আরও কমান্ড আছে, যেমন আমরা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তাহলে PASSW দিব। এখানে বলতেছে চেঞ্জিং দ্য পাসওয়ার্ড ফর স্কট, টাইগার ছিল না, আমি দিছি এটা। তো আমি পাসওয়ার্ড দিছি, আচ্ছা এখানে ভুল হয়েছে, আবার জি ওল্ড পাসওয়ার্ড হচ্ছে টাইগার, নিউ পাসওয়ার্ড হচ্ছে লায়ন, রিটাইপ লায়ন, পাসওয়ার্ড চেঞ্জড। এখন কানেক্ট করব স্কট লায়ন ওয়াটসঅ্যাপ কানেক্টেড। আবার যদি পাসওয়ার্ড চেঞ্জ করি, আগে ছিল লায়ন এখন হচ্ছে টাইগার, রিটাইপ টাইগার, মানে টাইপ করব দেখতে পাবেন না, দেখা যেহেতু পাসওয়ার্ড এই জন্য দেখাচ্ছে না আর কি। পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে কি করবেন আমি দেখাচ্ছি, দাঁড়ান। টাইগার দিলাম, এখানে দেবেন অল্টার ইউজার স্কট আইডেন্টিফাইড বাই কি দেব, লায়ন 123। পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যখন কানেক্ট করি তাহলে এখানে আমরা দিব টাইগারের জায়গায় দিব লায়ন 123 কানেক্টেড। আবার যদি মনে করি না আবার চেঞ্জ করা দরকার, টাইগার রাখি। স্কটের পাসওয়ার্ড টাইগার কেন? কারণ এটা রিলেটেড মনে রাখার জন্য আর কি, কারণ স্কট নামে একজন বাঘ শিকারী ছিল, এই জন্য পাসওয়ার্ড বাঘ দেওয়া হয়েছে টাইগার। সেমিকোলন, হ্যাঁ এটা দিতে হবে, এই সেমিকোলনটা দিতে হবে। ও কানেক্ট করার জন্য দিতে হবে না, এটা হচ্ছে @, মানে ডাটাবেজের নাম দিতে হবে, অবশ্যই অবশ্যই দিতে হবে, নাহলে এখানে কানেক্ট করতে পারবেন না। এই কানেক্টেড। তো এসকিউএল প্লাস কমান্ড আসলে অনেক আছে, সবগুলো প্রয়োজনীয় না, যেগুলো প্রয়োজনীয় সেগুলো দেখাইলাম। তারপরেও যদি মনে করেন যে আমার আরও জানতে হবে তাহলে হেল্প ইন্ডেক্স, হেল্প ইন্ডেক্স এখানে সব কিছু আছে। তো আমরা যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে কানেক্ট, এটা দিয়ে আমরা কানেক্ট করতে পারবো। এডিট দেখলাম, এডিট দেখলে একটা টেক্সট ফাইল ওপেন হবে, যেটা আমার এটা একটু প্রবলেম করছিল। এই এডিটের জায়গায় ইডি লিখলেও আসবে, এই 2 ডিজিট দিতে পারবেন। এক্সিট করলে এক্সিট হয়ে যাবে। হেল্প তো দেখতেছি আমরা। এখন হোস্ট, হোস্টটা হচ্ছে হোস্ট কমান্ড দিতে পারবেন। আমরা ওই যে ডস কমান্ড লিখছিলাম না আগে, ডস কমান্ড করতাম, যে DIR, এটা একটা সব খুব কমন একটা কমান্ড। আগে আমরা ডস কমান্ড শিখতাম, ডস কমান্ড কাজ করতে পারবেন যে এই ফোল্ডারের মধ্যে কতগুলো ফাইল ফোল্ডার আছে, এই যে এগুলো দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে হোস্ট দিয়ে আমরা ডস কমান্ড দিতে পারবো। ইনপুট লিস্ট এগুলো দরকার নাই। পাসওয়ার্ড এটা আমরা একটু আগে দেখলাম, হ্যাঁ পাসওয়ার্ড দিয়ে এন্টার দিলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। প্রিন্ট প্রন করে এগুলো আসলে এখন লাগে না অনেক কিছুই। রানটা আমরা দেখছি, সেভ দেখছি, সেট লাইন্স, সেট পেজ সাইজ এগুলো দেখলাম। শো ইউজার দেখছি না, শাটডাউন এটা হচ্ছে আসলে ডাটাবেজের একটা কমান্ড, যে শাটডাউন দিলে ডাটাবেজটা শাটডাউন হয়ে যাবে কম্পিউটারের মতো। স্পুল দেখলাম আপনার এসকিউএল প্লাস সেশনের মধ্যে আসি। হচ্ছে এসকিউএল প্লাস স্টার্ট দিয়ে আমরা ওই যে যে ফাইলটা ক্রিয়েট করছিলাম ওটাকে আমরা স্টার্ট করতে পারবো, @ রান আর স্টার্ট এই তিনটা জিনিস আমরা দিতে পারবো। যে @ নিয়ে যে আগের ফাইলটা আমরা এক্সিট করলাম না স্টার্ট দিয়েও করতে পারবো। আর তেমন কিছু নাই, স্টোর ভেরিয়েবল এগুলো দরকার নেই। তো যদি মনে করেন যে জানা দরকার হোয়েনএভার ওএস এরর, এই যে এটা জিনিস আমি জানবো, কপি করবেন গুগলে যাবেন, গুগলে গিয়ে পেস্ট করে দেখে নেবেন যে আসলে। তো এগুলো লাগে না, এখানে যাবেন এই যে google.com এ যেতে পারেন অথবা oracle.com এ যেতে পারেন, oracle.com যে কোনো একটাই গিয়ে আপনি এটা সম্পর্কে জেনে আসলেন, যদিও এটা কোনো প্রয়োজন তেমন একটা নাই। কোথায় @ কাজ তো আমরা দেখলাম। আর এটা এই ডাবলে এগুলো দরকার নাই, এগুলি আমাকে ইয়া নিয়ে করার দরকার নেই। এটা হচ্ছে আগে যে জিনিসটা আপনি এক্সিকিউট করছেন @ দিয়ে, ডাবল @ দিয়ে দিলে আবার আগের জিনিসটা এক্সিকিউট করতে হবে না, আগেরটা অটোমেটিক্যালি নিয়ে নেবে যদি আপনি চেঞ্জ করেন আর কি। তো এই ছিল আমাদের কমন এসকিউএল প্লাস কমান্ডস। তো এরপরের সেশনে আমরা দেখব কন্ট্রোলিং ইউজার অ্যাক্সেস। দ্যাট মিনস আমি যদি কোনো ইউজার ক্রিয়েট করি, মানে মূল কনসেপ্টটা হচ্ছে আমরা তো ডাটাবেস ইনস্টল করছি, ডাটাবেজের মধ্যে থাকবে ইউজার, ইউজারের মধ্যে থাকবে টেবিল, টেবিলের মধ্যে থাকবে ডাটা। তার মানে এরপরে আমরা যে সেশনটা দেখব সেটা হচ্ছে কন্ট্রোলিং ইউজার অ্যাক্সেস, দ্যাট মিনস হাউ টু ক্রিয়েট ইউজার নট টেবিল, টেবিল আরও পরে। তারপরে আমরা দেখব ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং টেবিলস। তো কন্ট্রোলিং এবং ইউজার অ্যাক্সেস আমরা পরবর্তীতে দেখব। তো আজকে এই পর্যন্তই অ্যাবাউট কমন এসকিউএল প্লাস কমান্ডস।